স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর প্রতি ভালোবাসা ও তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে সিলিকনের মূর্তি তৈরি করেছেন 65 বছর বয়সী সাবেক সরকারি কর্মকর্তা তাপস সান্দিল্য। 2021 সালে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাপস সান্দিল্যের স্ত্রী ইন্দ্রাণীর সান্দিল্য। স্ত্রীর চিরস্থায়ী ইচ্ছা পূরণ ও স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে সিলিকনের এই মূর্তি তৈরি করেছেন তিনি। এই মূর্তি তৈরি করতে তার ব্যয় হয়েছে প্রায় 2.5 লাখ রুপি। মূর্তিটি দেখতে অবিকল তার স্ত্রী ইন্দ্রাণীর মতোই। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা 65 বছর বয়সী তাপস সান্দিল্য জানান, ইন্দ্রাণীর মৃত্যুর পর তাপস ইন্টারনেটে এমন একজনের সন্ধান শুরু করেন যিনি তার স্ত্রীর মূর্তি তৈরি করে দিতে পারবেন। 2022 সালে সুবিমল দাস নামের একজন ভাস্কর্য শিল্পীকে খুঁজে পান তিনি, যিনি সাধারণত জাদুঘরের জন্য সিলিকন প্রতিলিপি তৈরি করে থাকেন। প্রথমে সুবিমল দাস ইন্দ্রাণীর মুখের ছবি সংগ্রহ করে একটি মাটির মূর্তি তৈরি করেন। এরপর ফাইবার চাষ নির্মাণ ও সিলিকন ঢালাইয়ে তৈরি করা হয় ইন্দ্রাণীর মূর্তি। এটির ওজন প্রায় 30 কেজি। তাপস সান্দিল্য আরও বলেন, তিনি তার স্ত্রীর চিরস্থায়ী ইচ্ছা পূরণ করেছেন। অন্যদের কাছে এটি মূর্খতা মনে হতে পারে, কিন্তু তাপসের সঙ্গে তার স্ত্রী স্থায়ীভাবে থেকে যাবে। তাপসের স্ত্রী জীবিত থাকা অবস্থায় তারা নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছিলেন। সেখানে ভক্তি বেদান্ত স্বামীর প্রাণবন্ত মূর্তি দেখে তার স্ত্রী ইন্দ্রাণীর তাকে বলেছিলেন, তিনি যদি তার আগে মৃত্যুবরণ করেন তবে তার একই রকম মূর্তি তৈরি করার জন্য। পরিবারে অনেকেই এর বিরোধিতা করেছিল, কিন্তু তিনি কারো কথাই শুনেননি। 39 বছর ইন্দ্রাণীর সঙ্গে তিনি সংসার করেছেন। ভারতের উত্তর 24 পরগনায় বারাসাতের এক দর্জির কাছ থেকে তার স্ত্রী সবসময় জামাকাপড় তৈরি করতেন। সেই দর্জির কাছ থেকে তাপসের স্ত্রীর জামাকাপড়ের সঠিক পরিমাপ সংগ্রহ করে এই মূর্তির জন্য নিখুঁত ফিট জামাকাপড়ও তিনি তৈরি করেছেন।